মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে যুদ্ধ করছেন, কখন ফিরবেন তার কোনো সঠিক সময় নেই। তারপরও তাদের জন্য চলছে রান্না। প্রস্তুতি নিলেও হয়তো সব সময় একসাথে এমন করে খাওয়াও হয়নি সবার। একাত্তরে মুক্তিযুদ্ধ ক্যাম্পের এমনই ছবি এগুলো। এ ছবিগুলো শুধু ছবি নয়, এক একটি ইতিহাস। একটি ছবির সাথে একটি ছবি যেন মালা গাঁথা, যা যুদ্ধ পরবর্তী সময়ে দেশের মানুষকে জানিয়েছে বিভীষিকা এবং উদ্বেলিত সত্য। কারা কিভাবে তুলেছেন এসব ছবি, জাতিকে জানিয়েছেন মুক্তিযোদ্ধাদের সেই অতুলনীয় আত্মত্যাগের গৌরব গাথা। আমার পাড়ার এক ভাই থেকে নিয়ে নিলাম, আমার নিজের কোনো ক্যামেরা ছিল না, সো ওইটা দিয়ে আমাদের ক্যাম্প লাইফ, তারপরে অপারেশনে একটা গ্রুপ যাচ্ছে বা অপারেশন, এবং আমি প্রচুর ছবি তুলেছি। ধরেন আপনার 7ই মার্চেরও আমার প্রচুর ছবি তুলেছি, পরবর্তীতে তার আগে 3রা মার্চে তুলেছি। মানুষের মৃত্যুর ছবি, সেগুলো যদি আমার হাতে যদি ধরা পড়ে, সঙ্গে সঙ্গে আমাকে কোন প্রশ্ন করবে না, সঙ্গে সঙ্গে আমাকে গুলি করে মেরে ফেলবে। একজন বলল যে ওরা পুড়িয়ে ফেলো, ফেলে দাও, কিন্তু আমি সেটা পারলাম না। আমি এই সব দলিল আমি পুড়িয়ে দেবো, হয়তো আর কোনোদিন কেউ দেখবেও না। মৃত্যুভয়কে তুচ্ছ করে একাত্তরের চিত্রকরদের সেই ছবি শুধু বাঙালি নয়, নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্ব বিবেক। অস্ট্রেলিয়া যুদ্ধ করতে পারেনি, কিন্তু একটি কাজ করেছিলাম, আমি বেসিক্যালি ফটোগ্রাফার, আমি আমার মতো করে ফটোগ্রাফিক ওয়েতে আমি এই কাজটি করতে পেরেছিলাম বলে আমি নিজেকে বলেছিলাম, একটু হলেও তো কন্ট্রিবিউশন করেছি আমি। রাত্রেবেলা হঠাৎ করে শুরু হলো পাকিস্তান আর্মির ফায়ারিং, আমাদের বলতে গেলে মোরলেস তিন দিক থেকে একসাথে গুলি শুরু হলো। তখন মানে সারাক্ষণ কলেমা পড়তেছি, আল্লাহকে ডাকতেছি, আর আল্লাহকে বলতেছি, আল্লাহ তুমি পঙ্গু করো না, শহীদ হইলে হয়ে গেলাম, নো প্রবলেম নেই, আফসোস নাই। এখন অসুস্থ শরীরে সেই স্মৃতি হাতড়ে দিন কাটছে এই কাণ্ডারিদের। তাদের চাওয়া বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানবে এবং মিলবে রাষ্ট্রের স্বীকৃতি। আমার এই যে অসুস্থতার জন্য আমি কোনো রকম গ্র্যান্ট পাচ্ছি না। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।